নমস্কার বন্ধুরা, আজ আমি একটি মন্দির আপনাদের দেখাবো। এটি দুগদা ভেলু মোড়ের দুর্গা মন্দির। কয়েক বছর ধরে বহুত প্রচেষ্টা করে এনারা এই মন্দির লাস্ট পর্যন্ত সম্পূর্ণ করতে পেরেছেন। এই বছরই এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। আমি মন্দিরটিকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দুর্গা মন্দির এটা হেবি সুন্দরভাবে বানিয়েছেন। আজ কয়েক বছর ধরে এই মন্দিরের কাজ চলছে, লাস্ট পর্যন্ত এনারা সাকসেসফুল হয়েছে, মন্দির কমপ্লিট করেছে এরা। এবং মন্দিরের যতজন দাতা আছে তাদের নাম এতে লেখা আছে। সামনে একটা স্টিলের গেট প্রাচীর দিয়ে সাইডটা ঘেরা আছে, অনেক উঁচু মন্দিরটা। মন্দিরের নিচেরটা দোকান ঘর ভাড়া দেওয়া আছে। এই মন্দিরটা ভেলু মোড়ে, দুগদা ভেলু মোড় মেদিনীপুরে অবস্থিত এই মন্দিরটি। আমি মন্দিরটিতে গিয়ে আপনাদের প্রতিমাটা দেখাবো। সামনে গ্রিল দিয়ে ঘেরা আছে, মা দুর্গা, তার ছেলে পুলে, অসুর, সিংহ, মহিষ সবাইকে নিয়ে এখানে মূর্তি সবসময় এই মূর্তি থাকে এবং নিত্য পুজো হয় এখানে। ওপরে একটা ঝাড় লাগানো আছে, বেশ বড় একটা ঝাড় লাগানো আছে, ওটা আমি আপনাদের দেখাবো ঝাড়টি। মা ছেলে পুলেকে নিয়ে বিরাজ করেছেন।